বিদায় বেলায় শীতের দাপট, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পূজোর পর আবহাওয়ার পরিবর্তন হবে, জানালো হাওয়া অফিস। বিদায় বেলায় বঙ্গ জুড়ে শীতের দাপট, ফের উত্তরে হওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের মেজাজ। তবে কি আবারও জাকিয়ে শীত পড়বে বঙ্গে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আসুন দেখে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। মাঘ মাসের শেষে ফের রাজ্য জুড়ে ফিরেছে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার পতন। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। যদিও এই শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়ার আপডেট অনুযায়ী সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক থাকবে আবহাওয়া। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে শীতের এই আমেজ। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি এবং জেলায় ১০ ডিগ্রির কাছাকাছি নেমেছে পারদ। রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে, বুধবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরে, পাশাপাশি কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বর্তমানে চলতি মরশুমের শেষ ইনিংস খেলছে শীত। গত শুক্রবারের পর থেকে অনেকটাই নেমেছে পারদ। অনেকেই ভেবেছিলেন সরস্বতী পুজোর আগে শীত বিদায় নেবে, কিন্তু তাদের সে ভাবনায় জল ঢেলে ফের ঘুরে ফিরে শীতের প্রকোপ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তবে আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে উত্তরের হাওয়া থাকার কারণেই তাপমাত্রা এরকম পতন হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সরস্বতী পুজো পর্যন্ত হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়াতে শীতের প্রকোপ থাকবে। তবে আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ থাকলেও সরস্বতী পুজোর পর ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ। সেই সঙ্গে আগামী সপ্তাহে শেষের দিকে বঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সব মিলিয়ে বিদায় বেলায় শেষ লগ্নে এই শীতকে চেটে পুটে উপভোগ করছেন আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।